বারবার তো পথে নামছি আমরা, বিগত 13 মাস ধরে শহীদ মিনারে বসে আছি। আজকে অনশন চলছে, অনশনের 44তম দিন। সরকার নির্বিকার হয়ে আছে। এখন এই নির্বিকারত্ব ভাঙানোর জন্যই, এই নীরবতাকে আঘাত করার জন্যই আগামী 6 এবং 7 তারিখ আমরা ধর্মঘটে ডাক দিয়েছি। এবং এই ধর্মঘটের পরে আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চও কলকাতায় এসেছেন। আমাদের হয়তো একটা প্রতিনিধি দল ওখানে যাবে, যদি দেখা না করেন নির্বাচন কমিশন দপ্তরের সামনে আমাদের অবস্থান চলবে। নির্বাচনের সময়, নির্বাচনের পূর্বে ধর্মঘট, নির্বাচনের সময় রাজ্যের মানুষের ভোটাধিকারকে যাতে সুরক্ষিত করতে পারি, কোনো রাজনৈতিক দল যাতে কারোর মানে ভোট চুরি করতে না পারে, তার দায়িত্ব সংগ্রামী যৌথমঞ্চ নিচ্ছে এবং তার জন্য যা কিছু করার সেই কাজগুলো সংগ্রামী যৌথমঞ্চ করে চলবে অবিরত। এবং তারপরে লোকসভার ভোটের পরে আমরা আবার নতুন করে মানে সমস্ত শক্তি নিয়ে আমরা নামবো, এবং লোকসভা ভোট চলাকালীন আমাদের কর্মচারীদের সুরক্ষা, সাধারণ ভোটারদের সুরক্ষা নিয়ে আমাদের লড়াই চলবে। বছরে 2 বার করে ডিএ পাওয়ার কথা, বিগত 12 বছর ধরে 82% মহার্ঘ ভাতা বকেয়া আছে। এই 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 যে 2% দিয়েছেন সেটা এই মুখ্যমন্ত্রীর শাসনকালে 13 বছরের মধ্যেই প্রথম, এবং সেটাও আন্দোলনের চাপে। এইটা কোনো এক্সকিউজ হতে পারে না, বকেয়া যেটা আছে পুরো 36%, সেই পুরো 36% বকেয়াই মেটাতে হবে। অবশ্যই প্রভাব পড়ছে বলেই তো এত মাথা ব্যথা। ভোটের আগে যাতে এই আন্দোলনকে তুলে দেওয়া যায় তার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করেছিলেন। গত পরশু দিনও রাজীব কুমার নির্দেশ দিয়ে, রাজীব কুমারের মদতে যাতে মিলিটারিকে দিয়ে তুলে দেওয়া যায় তার প্রচেষ্টা করেছেন, পারেননি। লড়াইটা আমরা চালাচ্ছি এই সরকারের চোখে চোখ রেখে, সেটা চলবে। ধর্মঘট হবে, ধর্মঘট সর্বাত্মক হবে। কর্মচারীরা বুঝতে পেরেছেন যে যে লড়াইটা সংগ্রামী যৌথমঞ্চ লড়ছে সেই লড়াই ছাড়া এই সরকারের কাছ থেকে দাবি আদায়ের অন্য কোনো পন্থা নেই, অন্য কোনো পদ্ধতিও নেই। তারা সমর্থন করছেন, তারা সর্বান্তকরণে এই লড়াইয়ের পাশে আছেন। সকলে তো কেউ থাকে না কোনোদিন, তারা যে শাসন করছেন রাজ্যটাকে কত মানুষের সমর্থন নিয়ে করছেন, যে যে শতাংশ মানুষ ভোট দিয়েছেন, 80% মানুষ ভোট দেয় তার 44.56%, তাহলে বিরোধী কত আছে সেটা হিসেব করুন তো। সুতরাং ওটাকেই সকল বলে ধরে নেওয়া হয়। ওনারা যদি 45% সমর্থন পেয়ে থাকেন, ওনারা ভোট মানে ভোট কর্মচারীদের পেনশনারদের কাছ থেকে ভোট নিন স্থায়ী অস্থায়ী, দেখবেন যে 90%-এর সমর্থন এই কর্মচারী মানে সংগ্রামী যৌথমঞ্চের সাথে আছে। না, যে কথাটা বললেন দুর্নীতির বিরুদ্ধে কথা, কিন্তু আমরা প্রথম থেকেই বলে যাচ্ছি। 27 তারিখে আমাদের যদি বক্তব্য শোনেন, আমরা বলেছিলাম যে এই রাজ্যের, এই রাজ্য সরকার এমন একটা প্রতিষ্ঠানকে রাখেনি যে প্রতিষ্ঠানের মধ্যে দুর্নীতি ঢোকায়নি, অর্থাৎ এই রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই, তা আমাদের প্রথম থেকে বলে আসছি। আর সন্দেশখালী ঘটনাটাকে ওটাকে রাজনৈতিক ইস্যু হিসেবে দেখছেন কেন? একজন মহিলা আক্রান্ত হবেন, একজন মহিলা দিনের পর দিন শাসকের ক্ষমতার দ্বারা ধর্ষিত হবেন, তার বিরুদ্ধে কথা বলতে গেলে কোনো মঞ্চ লাগে না, মানুষ হিসেবে প্রতিবাদ প্রয়োজন। পশ্চিমবঙ্গে এই সমস্ত কিছুর মধ্যে রাজনীতিকে ডেকে দেওয়া মানেই জন্যই এই দুর্দশাটা হয়েছে, যেখানে মা বোনেদের মানে নিরাপত্তা নেই, শারীরিক নিরাপত্তা নেই, আমি বললাম কথাটা, সামাজিক নিরাপত্তা তো বাদই দিন। এই রাজ্যের ভবিষ্যৎ ছেলে মেয়েদের কাজের কোনো নিরাপত্তা নেই, সবাইকে পরিযায়ী হিসেবে মানে বাঁচতে হয়, সেখানে দাঁড়িয়ে